রমজান একটা অতি পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সিয়াম এবং কিয়াম। এই মাসে ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই উম্মত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, দেখুন তোহফায়ে রমজান।